রেগুলার কাজের সাথে সাথে রেসপন্সিবিলিটিগুলো যখন বেশি বেশি বেড়ে যায় তখন মনে হয় দিনটা 24 আওয়ার্সের জায়গায় আরও বেশি বড় হলে বোধ হয় বেশি বেটার হতো। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইসেলদারি নতুন তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। এখন যাচ্ছি মেয়েটার পিটিএ মিটিংয়ে। ইয়েস, আজকে পিটিএ মিটিংয়ে ডেকেছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত রান্নার জোগাড় করে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়েছি পিটিএ মিটিং অ্যাটেন্ড করতে। হালকা হালকা মেঘ জমেছিলো, তার জন্য আমরা 4-হুইলারেই বেরোলাম, 2-হুইলারে আর রিক্স নিলাম না, কারণ বৃষ্টি পড়তে আরম্ভ করলে বৃষ্টিতে ভেজা, আবার জ্বর জ্বালা, চারিদিকে জ্বর হচ্ছে, যাচ্ছে তাই অবস্থা। যেতে যেতে এই যে আমাদের এখানে ফেমাস হাট বসেছে, আমাদের এখানে সব 3 জায়গায় হাট বসে, ঠিক আছে, আমি আর নাম বললাম না, 3টে জায়গায় হাট বসে রেগুলার, ঠিক আছে, রেগুলার নয়, দুদিন দুদিন করে, 2 দিন 1টা জায়গায় বসে, আর 1 দিন 2 দিন 1টা জায়গায় বসে, আবার 2 দিন 1টা জায়গায় বসে, এই হাটটাই মানে সার্কুলেট হতে থাকে। তো বাবুর স্কুল যাওয়ার পথেই এই হাটটা বসেছিল, এটা হচ্ছে মাছ বাজার। যাই হোক, তো ওই হাটটা ক্রস করলাম, খুব ভিড়ভাট্টা ছিল, আর যারা আমাদের দুর্গাপুরের বাসিন্দা তারা এই জায়গাগুলো দেখলেই চিনতে পারবে, নো ডাউট। বিশাল বড় বড় টাওয়ার, তার নিচে গরু পালিত হয়, সেখানে দুধ দোয়ায়। যাই হোক, তো আমরা এখন এসব ক্রস করে এগোচ্ছি স্কুলের দিকে, কারণ 10টায় আমাদের টাইমিং দিয়েছে। আর যেহেতু পিটিএ মিটিং প্লাস রেজাল্ট ডিস্ট্রিবিউট করবে, তার জন্য সবাইকে সিঙ্গেল সিঙ্গেল করে ম্যাডাম ডেকে রেজাল্ট আর ওই রেজাল্ট দেবে, তারপরে কপিগুলো দেখাবে, এই সমস্ত। তো এখন আমরা ঢুকছি ফুলঝোর, ঠিক আছে। দুর্গাপুরের ফুলঝোর হচ্ছে বিশাল বড় প্যান্ডেল হয়, সেখানে ঠাকুর দেখার জন্য রীতিমতো মারামারি কাটাকাটি অবস্থা হয়। এককালে হতো, এখন হয় কিনা জানি না, কারণ আমি এত মারামারি কাটাকাটি করে ঠাকুর দেখতে যাই না, আমি আগেই দেখিনি, পঞ্চমী ষষ্ঠীতেই দেখিনি। তো এটা হচ্ছে ফুলঝোরের এবারের প্যান্ডেল, খানিকটা ওং করেছে, মানে বিশাল বড় একটা ওং করেছে মাঝখানে, যে দূর থেকে যেটা দেখা যাচ্ছে, ওই যে ওংটা দেখা যাচ্ছে, কি বানাচ্ছে জানি না। আর এটা হচ্ছে মেয়েটার স্কুলটা, পিটিএ মিটিংটা এখন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ও স্কুলটাতে ও প্রচুর খেলা টেলা করে, তারপরে ওখান থেকে বেরোই, তার আগে বেরোতে দেয় না কিছুতেই। তো পার্কটাতে খেলেছে, পার্কটাতে খেলে এখন দেখাতে এসছে আমাকে যে স্কুলে ম্যাডাম কোথায় ওদের খেলাতে নিয়ে আসে। এই জায়গাটা নাকি ওদের স্কুলে ক্লাস করাতে মাঝে মাঝে ক্লাস থেকে বাইরে মাঠে খেলায় বাচ্চাদের, তো এই জায়গাটা এরকম খেলাতে নিয়ে আসে, সেটা আমাকে দেখাচ্ছে। মেয়েটা স্কুলে যতবার যায় ততবার আমার ফেলে আসা সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়, যেগুলো আমি স্কুলে কাটিয়েছি। আমাদের স্কুলেও এরকম বিশাল বড় মাঠ ছিল, বাস্কেটবল গ্রাউন্ড ছিল, আমরা কি ভীষণ এনজয় করতাম। আমাদের একটা গ্রুপ ছিল, আমরা 5 জন ফ্রেন্ডের গ্রুপ ছিল। যাই হোক, বেরিয়ে পরে মেয়ের বায় না আইসক্রিম খাবো, তো 2 ফ্লেভার নিয়ে নিয়েছি। আমি ভাবলাম এই ব্ল্যাক কারেন্টটা এবারে ট্রাই করি, এটা এখানে পাওয়া গেল অন্যরকম ফ্লেভার, সবসময় তো চকলেট ভ্যানিলা এগুলো খেয়েই থাকি, এটা কোনোবার খাইনি। তো মা, টাকাটা আমার পুরো লস গেল বুঝলে, আমি আর খেতেই পারলাম না, এত বাজে স্বাদ, এত বাজে স্বাদ। আমি মেয়েটাকে বলছি আমাকে একটু দে মা, তোর চকলেটটা আমাকে একটু দে, আমি একটু খাই, আমি এটা কিছুতেই খেতে পারছি না। হাজব্যান্ড মশাই বলছে তুমি কিনেছো তুমি খাও গো, আমি খাবো না। আমি বলছি আমি কিছুতেই খাবো না, তুমি খাবে, তুমি খেলে তো খাও, নাহলে ফেলে দাও। মানে এত বিচ্ছিরি স্বাদ ব্ল্যাক কারেন্টের, একদম ভালো লাগছিলো না, বিশ্বাস করো। আর চকলেটটা দেখে মনে হচ্ছিলো ওইটাই খাই, আর মেয়ে কিছুতেই দেবে না। দেখো আমার মুখের অবস্থা, খেয়ে পরে আমার একবারে ডিসঅ্যাপয়েন্টেড। আমি বললাম কি না কি খেতে হবে খুব সুন্দর, তো একবারে যাচ্ছে নিয়ে হাজব্যান্ড মশাই বললো যাই তোমার জন্য একটা চকলেট কিনে এনে দিই। বললাম থাক আর কিনতে হবে না, নিয়ে এটা আবার একটু দিলে ওরটা একটু খেলাম, নিয়ে যাই হোক আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। আর এই যে মেয়ের চকলেট খাওয়া এখনও শেষ হয়নি, মানে আইসক্রিম খাওয়া শেষ হয়নি, ও এখনও গাড়িতে খেতে খেতেই যাচ্ছে। ফাইনালি আমরা ব্যাক করার সময় আবার সেই ফুলঝোর চলে এসেছি, এবার তোমাদের প্যান্ডেলটা আরও ভালোভাবে দেখাবো, কারণ আগেরবারে ওই সাইডে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এবারে সামনেটা দিয়ে একদম যাব। আর এটা হচ্ছে কার্মেল স্কুল, মেয়েদের যেটা কার্মেল, মেন কার্মেল, সেটা হচ্ছে ফুলঝোরে কার্মেল স্কুল পেরোলাম। এরপরেই হচ্ছে এটা হচ্ছে ফুলঝোরে সেই বিশ্ববিখ্যাত প্যান্ডেল। এককালে এত মারামারি করে ঠাকুর দেখেছি না, ঠেলা ঠেলি, বাপরে কী অশান্তি করে ঠাকুর দেখেছি এককালে, যখন আরও একটু ছোটো ছিলাম, বিয়ে হয়নি যখন, তখনকার কথা বলছি। যাই হোক, ঘরে এসে ইতিমধ্যে রান্নায় বসে গেছি, কারণ আমার বর তো বাইরে থেকে আসা মানেই সেই চিকেন। হ্যাঁ, এখনই আবার কিছুজন বলবে চিকেন লাভার, চিকেন প্রেমী, চিকেন ছাড়া চলে না। তো এখানে মেয়েটা স্টুটা আমি বসিয়ে দিয়েছি, আর বাকি জোগাড়গুলো করে দিয়েছি, ওটা হাজব্যান্ড মশাই করে দেবে।
পেঁপে টেপে ছিল না, পেঁপে টমেটো ওগুলো সব কিনে নিয়ে এসেছি, পাশেই ধোয়া রয়েছে দেখতে পাচ্ছ। আর বেটার পেঁপে আলু দিয়ে একদম পাতলা করে স্টু করছি। আমার মেয়েটা আবার স্টু ছাড়া খেতে পারে না একদম, এই হচ্ছে ব্যাপার। আর স্টুটা আমার নিজেরও ভীষণ ভাল লাগে, আমার বর খেতে ভালোবাসে না এটাই যা, কিন্তু স্টুটা খাওয়াও উপকার আর খেতেও বেশ ভাল লাগে, আমার ভাল লাগে পার্সোনালি, এই হচ্ছে ব্যাপার। এরপরে আমি রেগুলার কাজকর্ম কিছু সেরে নিই, যেমন হচ্ছে আমাদের রেগুলার পরা যেগুলো স্লিপার সেগুলো প্রতিদিনই আমাকে ধুতে হয়। তার মধ্যে রয়েছে আমার আমার মেয়ের আমার বরের তিনজনেই স্লিপার পরি, আর তিনজনেই স্লিপারই প্রতিদিন আমাকে ধুয়ে দিতে হয় চান করার সময়, কারণ হচ্ছে স্লিপারগুলো খুব নোংরা হয়ে যায় আমাদের এখানে, এত ডাস্ট ওরে, আর এই নোংরাগুলো নিয়ে আর পরে থাকা যায় না, তার জন্য প্রতিদিনকার প্রতিদিন ধুয়ে দিই, আবার শুকিয়ে যায় তখন আবার পরি। আমার আবার পায়ে একটু প্রবলেম আছে বলে আমার যেহেতু এমনিতেও স্লিপারের অনেকগুলো কালেকশান আছে, তার জন্য কী করি একটা ধুয়ে দেওয়ার পর আর একটা বার করে পরি, আবার সেটা ধুয়ে দিই, আবার মানে অল্টারনেটিভভাবে পরতে থাকি আর কি। If you like this daily vlog, please do like the video and subscribe my channel and don't forget to press the bell icon and please share it with your friends and family members. Busso ki bollam like korba share korba ar subscribe korba thik ache mone thake jano. এর ফাঁকে আমি মেয়েটাকে চানও করিয়ে দিচ্ছি এবং ও এখন খেলে বেড়াচ্ছে। আমি ভাবলাম ব্যালকনিটা একটু পরিষ্কার করে নেওয়া যাক, ব্যালকনিতে খুব নোংরা জমেছিল আর কি ওই নালার ওখানটাতে। আর আমাদের ফ্ল্যাটে কি হয় মানে কোনো কিছু ইয়ে না নিচে ফেলা যায় না, কারণ পিডিটি যদি ফেলি তাহলে জাম হয়ে যাওয়ার চান্স থাকে। আমার একটা কারি পাতার গাছের খুব শখ ছিল, অনেকদিন ধরে ভাবছিলাম লাগাবো, সেটা আর হয়ে উঠছিল না। তো ফাইনালি একটা কারি পাতার ছোটোখাটো গাছ আমার শাশুড়িমা পাঠিয়েছে, আমি বলেছিলাম পাঠাতে, তো সেটাই এখন পুঁতে দেওয়ার চেষ্টা করছি, যে ব্যালকনিটা ধোয়ার আগে ওই গাছটা পুঁতে দিই। দেখতেই পাচ্ছ আমার অফুরন্ত গাছ রাখার আর লিটারালি জায়গা নেই, তবুও গাছের শখ মেটে না। তো যে মানে ওই বালতিটার মধ্যে গাছ অলরেডি পোঁতাই আছে, সেই গাছটা ফুলও দেয়, বেলি গাছ আছে কি লতানো বেলি আছে সেটা ফুলও দেয়, তো ওইখানেই আমি আপাতত লাগিয়ে দিচ্ছি। ওটা যদি
হয়, মানে ওটা যদি দাঁড়িয়ে যায় মানে ভালোভাবে গজিয়ে যায়, তখন আমি আবার একটা টব নিয়ে এসে করবার চেষ্টা করব। যদিও আমার টব রাখার আর জায়গা নেই, সামনেরটুকু শুধু ফাঁকা, বাকি অল চারিদিকে আমার ভর্তি হয়ে গেছে। সামনেরটুকু ফাঁকা রেখেছি ওইখানটা কিছু রোদে টোদে দেওয়ার জন্যে। তো যাই হোক, দেখা যাক। কিন্তু কারি পাতার গাছটা আমার খুব ভালো লাগে, কারণ কি হয় না, কারি পাতা, শুকনো কারি পাতা যদি আমি রান্নায় দিই না অতটা টেস্ট হয় না, কিন্তু কাঁচা কারি পাতা যদি গাছ থেকে তুলে আমি ডাল ছোকাতে বা ঘুগনি ছোকাতে যদি দিই না, দারুণ দুর্ধর্ষ টেস্ট হয় আর খুব ভাল লাগে খেতে। যাই হোক, দেখা যাক, ভগবানের কৃপায় যদি লেগে যায় ভালো হয়। ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট করে খেতে বসলাম, এবং খাওয়াতে ছিল স্টিম রাইস, গন্ধরাজ লেবু, ইয়া আই লাভ গন্ধরাজ লেবু, তার সাথে এই যে কষা কষা একটু চিকেন হাজব্যান্ড মশাই করেছিল ওটা তুলে নিয়েছি, আর মেয়েটা স্টুতো করে দিয়েছিলাম দেখেছি, আর এই ঘুগনিটা আমাকে পাঠিয়েছিল আমার শাশুড়ি মা। তো ওই দিয়েই মোটামুটি আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম। আজকে চিকেন ছাড়া আর কিছু করতে পারিনি, আর টক দই তো আছেই, কমন লঙ্কা আছে, বাস আবার কি, মানে চিকেন বা ফিশ বা ডাল এই সমস্ত কিছুর সাথে যদি গন্ধরাজ লেবুটা ভাত দিয়ে মেখে খাও না, অসাম টেস্ট, একবার ট্রাই করে দেখো, না যদি ভালো না লাগে তখন বলো, ঠিক আছে? তো চলো আজকে আসি, পাবে, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো, আবার দেখা হচ্ছে কালকে, ঠিক আছে? ততক্ষণের জন্যে টাটা।